আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তানিস কুকিং ডায়েরি। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে রেগুলার চিকেন প্যান পিৎজা তৈরি করা যায়। আর এটা অবশ্যই ওভেনে বেক করা পিৎজার চেয়ে কোনো অংশে কম নয়। আমি এখন মূল প্রস্তুত প্রণালীতে চলে এলাম। এক্ষেত্রে আমি দই তৈরি করার জন্য বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এক টেবিল চামচ ইস্ট নিয়ে নিলাম, হাফ টিস্পুন লবণ নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি দুই টেবিল চামচ তেল ইউজ করছি, রেগুলার সয়াবিন তেল। ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে আস্তে আস্তে পানি অ্যাড করে ডো তৈরি করব। এক্ষেত্রে আপনারা পানি ইউজ করার ক্ষেত্রে হাতের আঙ্গুল ডুবানো যায় এরকম উষ্ণ হালকা গরম পানি ইউজ করবেন। আর ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য অবশ্যই গরম পানিটাই ইউজ করতে হবে। এরপর আমি আলতো হাতে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ডোটা সফট হয়। এক্ষেত্রে ইস্ট অ্যাক্টিভ করার ক্ষেত্রে অনেকে পানির মধ্যে ভিজিয়েও অ্যাক্টিভ করেন, সেটাও করা যাবে, সমস্যা নেই। তবে আমি একসাথেই করতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। ইস্টটা যাতে অ্যাক্টিভ হয় এই জন্য আমি এটাকে দুই ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। তার আগে ডোটার উপরে কিছুটা তেল দিয়ে নিচ্ছি যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। ডোটা হালকা উষ্ণ স্থানে আমি রেখে দিব দুই ঘন্টার জন্য। এখন আমি চলে এলাম চিকেন প্রস্তুতিতে। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি হাফ কাপ। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, এক টেবিল চামচ সয়া সস এবং শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এক টিস্পুন এবং কালো গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে মিক্স করে নিচ্ছি এবং এটা ম্যারিনেট হওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এর মধ্যে আমি পিৎজার জন্য কিছু টপিংস রেডি করে ফেলেছি। আমি আমার ইচ্ছা মতো পছন্দ মতো টপিংস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো টপিংস ব্যবহার করতে পারেন। এখানে আমি গ্রিন অলিভ রিং করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কিছু চিকেন সসেস এবং গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। এখন আমি চিকেন প্রস্তুতিতে চলে এসেছি। একটি প্যানে কিছু তেল গরম করে নিলাম। এর মধ্যে আমি চিকেনগুলোকে ছেড়ে দিলাম। চিকেনগুলো থেকে আপনা আপনি পানি চলে আসবে, যার ফলে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের আর কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না। এবং চিকেনগুলো যখন দেখবেন পানি শুকিয়ে গেছে তখন অলরেডি চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবং তখন আপনার চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি ডোয়ের কাছে চলে যাব। আমার ডোটা অলমোস্ট ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি যাতে এটি সফট থাকে। এখন এই ডোটাকে আমি ভালোভাবে স্প্রেড করব। যেহেতু আমি প্যান পিৎজা বানাচ্ছি তাই আমি এখন একটি প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে কিছুটা তেল চারদিক দিয়ে স্প্রেড করে দিচ্ছি ব্রাশের সাহায্যে। এখন আমি হাত দিয়েই ডোটাকে প্যানের মধ্যে সেট করে নেব। এক্ষেত্রে আপনারা বেলনি ইউজ করতে পারেন, তবে যেহেতু পিৎজার ডোটা অনেক সফট হয় এক্ষেত্রে বেলনি ইউজ করার প্রয়োজন হয় না, হাত দিয়েই এটা ঠিকমতো সেট করা যায়। এখন আমি দেখুন হাতের সাহায্যে চারদিক দিয়ে মোটা বর্ডার দিয়ে নিচ্ছি এবং মাঝখানটা একটু পাতলা করে নিচ্ছি যাতে এটা একটা পিৎজার শেপ চলে আসে। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে মাঝখানটাতে ছিদ্র করে নিচ্ছি যাতে এটা পরবর্তীতে ফুলে না ওঠে। এখন আমি পিৎজা সস ইউজ করব। আপনারা এখানে চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন, তবে পিৎজা সস ইউজ করলে পিৎজার আসল টেস্টটি পাওয়া যায়। এখন চারদিক দিয়ে আমি পিৎজা সসটা স্প্রেড করে দিচ্ছি। পিৎজা সস চারদিক দিয়ে ভালোভাবে লাগালে এর কালারটাও অনেক সুন্দর আসে। এখন আমি এর উপরে মোজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজ যত বেশি হয় পিৎজার টেস্টটা আরও তত ভালো আসে। আর আমি বেসিক্যালি নিজেও চিজ অনেক পছন্দ করি। আমি এখানে চিজের দুইটা লেয়ার ইউজ করব। ফার্স্ট লেয়ারের মধ্যে এখন আমি প্রস্তুত করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হলে আমি এখন এর মধ্যে আস্তে আস্তে টপিংসগুলো দিয়ে দিব। আমি
আমার রিং করা অনিয়নগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে আমি সসেসগুলো দিয়ে দিচ্ছি। আসলে পিজার ডেকোরেশনটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে, যে যেভাবে ভালোভাবে সাজাতে চায় সে সেভাবে এটাকে ডেকোরেশন করবে। সসেসগুলো দেওয়া হলে আমি একে একে এর মধ্যে আমার গ্রিন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম ইউজ করতে পারেন, এছাড়া আপনারা এখানে বেবি কর্ন ইউজ করতে পারেন, এছাড়া আপনারা মাশরুম ইউজ করতে পারেন, এছাড়া যে কোনো প্রকার কুকড ফিশ ইউজ করতে পারেন চিকেনের পরিবর্তে, যে যেভাবে পছন্দ করে সে সেভাবে সাজিয়ে নেবেন। এরপর আমি আবারও এর উপরে আমার চিজের সেকেন্ড লেয়ারটা দিব। চিজের সেকেন্ড লেয়ারটা দেওয়ার পর আমি এর উপরে আস্তে আস্তে আমি আমার গ্রিন অলিভগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এক্ষেত্রে গ্রিন অলিভের পরিবর্তে ব্ল্যাক অলিভও ইউজ করতে পারেন, এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেতে পারেন। এগুলো কাঁচের কৌটার মধ্যে থাকে কিংবা টিনের কৌটার মধ্যে। এখন আমি অরিগানো নিয়ে নিচ্ছি। আপনারা এখানে মিক্সড হার্বও ইউজ করতে পারেন, তবে অরিগানো দিলে পিজার আসল স্বাদটা পাওয়া যায়। আমি যেহেতু প্যান পিজা তৈরি করছি, তাই আমি এখন এটাকে চুলায় বেক করব। এক্ষেত্রে আমি একটি তাওয়া আগে থেকে প্রিহিট করে রেখেছি, তার উপরে আমি আমার প্যানটি বসিয়ে দিলাম। এখন আমি প্যানটিকে ঢেকে দিব, এবং অবশ্যই আপনারা খেয়াল করবেন যে ঢাকনায় যে ছিদ্রটি আছে সেটি একটি টিস্যু কিংবা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন আমি চুলার আঁচটি মিডিয়ামের চেয়ে একটু লো হিটে রেখে 20-25 মিনিট এটাকে বেক করে নেব। আমার পিজা হয়ে গিয়েছে, দেখুন কী সুন্দর কালার এসেছে। এবং আমার মনে হয় এটা বেক করা ওভেনের পিজার চেয়ে কোনো অংশে কম নয়। এখন আমি এটাকে একটি সার্ভিং বোলে উঠে নিয়েছি। দেখুন পিজার চিজগুলো একদম মেল্ট হয়ে গিয়েছে এবং একটি দারুণ কালার এসেছে, এবং এর গন্ধটাও অসাধারণ আসছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পিজাটা কতটা সফট হয়েছে, ভিতরে জুসি হয়েছে এবং বাইরের দিকটা কতটা ক্রাঞ্চি হয়েছে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো দেখুন আমার পিজা কতটা সফট হয়েছে এবং বাইরের পার্টটি অনেকটা ক্রাঞ্চি হয়েছে। আশা রাখছি আপনারাও বাসায় এটি ট্রাই করবেন, নিশ্চয়ই নিরাশ হবেন না। আর আমি মনে করি এই প্যান পিজাটি ওভেনে বেক করা পিজার চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা যারা ওভেন ইউজ করেন না, তাদের জন্য এই রেসিপিটি আমি মনে করি উপকারে লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।